প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি আব্দুল্লাহপুর মাছের আড়তে। এখানে আজকে প্রচুর ইলিশ আজকের বাজারে, বরিশাল এবং চাঁদপুরের বিভিন্ন জায়গার ইলিশ আছে আজকে। মাছ আছে অনেক মাছ। আচ্ছা, আজকে রেট জানার চেষ্টা করবো, আসলে কত করে বিক্রি হইতেছে ইলিশ মাছ? ভাইটা বলছেন কত করে কেজি? 1400 টাকা কেজি বলছেন? আচ্ছা আচ্ছা, আর এটা কত করে দিচ্ছেন? এটা কত করে দিচ্ছেন? এটা দিচ্ছেন কত করে? 600। আচ্ছা আচ্ছা, 600 টাকা কেজি দিচ্ছে এটা? এটা কেজি দিচ্ছেন 600? ভালো আছেন? কত করে দিচ্ছেন মাছ? এটা এটা দিচ্ছেন কত করে? 800 কেজি। এটা কোন জায়গার, বরিশালে না চাঁদপুরের? বরিশালের। ও আচ্ছা, কাকার মাছ এগুলা? কাকা এটা দিচ্ছেন কত করে? ছয়শো পঞ্চাশ। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গার মাছ? এটাও বরিশালের। আর ওই যে চাঁদপুরে রয়েছে ওইটা, এটা কত করে দিচ্ছেন? 700 টাকা কেজি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, আর এটা দিচ্ছেন কত? এটা কোন জায়গা? এটা হচ্ছে বরিশালের। আচ্ছা আচ্ছা, আজকে কিরকম মাছের বাজার? কেমন বেচা কিনা কেমন হইতেছে? তেমন ভালো না। আচ্ছা আচ্ছা, মানে কেতা কম নাকি মাছের দাম বেশি? কোনটা কেতা কম? মাছের দাম বেশি। মাছের দাম বেশি? মাছ মনে করেন 462 থাকলে অনেক কাস্টমার নিবে, মাছ নাই তো। আচ্ছা আচ্ছা, মাছ খুব কম। আচ্ছা আচ্ছা, আমরা তো অনেক লসে দিতে রাজি। কেমন আছেন? কত করে দিচ্ছেন মাছ? এটি 400 টাকা কেজি দিচ্ছেন? আচ্ছা, না না, এটা দিচ্ছেন কত করে? এটাও 400? কত করে দিচ্ছেন এটা কেজি? সালাম আলাইকুম কাকা, ভালো আছেন আপনি? কত করে দিচ্ছেন আজকে কাকা এটা? কেজিতে কত টুকু এটা কাকা? আচ্ছা আচ্ছা, আর এটা দিচ্ছেন কত? এটা কেজিতে কত টুকু? 900 গ্রাম ওজন। আচ্ছা আচ্ছা কাকা, যে মাছ বিক্রি করেন আপনার কি কোনো ইয়া আছে, মানে বাজারটার নাম কি আপনার যে বাজারটা ইয়া করেন? আব্দুল্লাহপুর। তো আপনার রেস্ট্রিকশনের নাম্বার ইয়া আছে না, নাম আছে না আপনার যে হোসেন ভাইয়ের বিট? আচ্ছা আচ্ছা, হোসেন মশোয়ারত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সিজন এখন তো আর ইলিশের সিজন না, তারপরে তো ভালো মাছ আছে মোটামুটি, কিন্তু বেচা কিনা কম? বছরের মতন আর কোনো বছর মাছ হয় না। হয় না অনেক মাছ না? সবচেয়ে চূড়ান্ত 2-10 বছরের ভিতরে এত মাছ হয় না। প্রচুর মাছ? জি প্রচুর মাছ, কিন্তু মাছের সংখ্যা ওই জন্য ছোট ছোট। আচ্ছা আচ্ছা, বড় মাছের অনেক দাম দাম। সালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কি কি ধরনের মাছ নিছেন আপনি? আপনি 500-600 গ্রাম, 800-900 গ্রাম, 1.5 কেজি, 300, 1 কেজি। আপনি কি কি ধরনের মাছ বিক্রি করেন সবসময়? সবসময় ইলিশ মাছ বিক্রি করি। সবসময় ইলিশ মাছ বিক্রি? সবসময় ইলিশ মাছ। আচ্ছা, 12 মাসে ইলিশ মাছ বিক্রি? 12 মাসে ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা, আজকে আমাদেরকে একটু জানাবেন রেট কিরকম আজকে মাছের? রেট হইছে আপনার এই রেটের সম্বন্ধে আমাদেরকে জানান। 1 কেজি 200 গ্রাম এটা লইছে আপনি 1410 টাকা কেজি। কিনা এটা কিনা হচ্ছে 1410, 1500 টাকা। হ্যাঁ আচ্ছা, এটা কোন জায়গার ইলিশ? এটা বরিশাল বোলা।
বরিশাল বোলার রিলিজ জি আচ্ছা আচ্ছা এই জানেন তো এটা কত করে বিক্রি করতেছেন এটা আপনারা 1100 টাকা বিক্রি করতেছেন 1100 টাকা জি এটা আপনার ওয়েটা কত 800 900 গ্রাম 800 900 গ্রাম এটা হচ্ছে কোন জায়গা এই বোলারই বোলার রিলিজ জি আচ্ছা আচ্ছা বরিশাল বোলা জি আচ্ছা পাশে আরেকটা দেখতেছি এটা কোন জায়গা এটা আপনার অরিজিনাল চিটাগাং অরিজিনাল চিটাগাং জি আচ্ছা আচ্ছা আপনি সব সময় 12 মাসে ইলিশ মাছ বিক্রি করেন হ্যাঁ আব্দুল্লাহপুর মাছের আরো হ্যাঁ মৎস্য আরো আচ্ছা আপনার আপনি যে জায়গায় মাছ বিক্রি করেন আপনার এই জায়গার ঠিকানাটা বলেন আব্দুল্লাহপুর মৎস্য আরত মৎস্য আরত জি আচ্ছা আচ্ছা তো অনেকে তো আপনার ফোন দিয়ে মাছ কি নিতে চায় যেমন চাঁদপুরের মাছ নিতে চায় বরিশালের মাছ নিতে চায় অনেকে তো আপনার এখন সময়ের মূল্য অনেক বেশি সবাই অনলাইনে কেনাকাটা করে এটা কেনাকাটা করে এর পর আরো অনেক 100% চলে যাবে হয়তো অনলাইনে আপনার বেচা কিনা অনলাইনে বেচা কিনা হইছে আপনার বিশ্বাসের উপরে হেরা রেট ফলায় হেরা যে কোনো ওই সাইজের মাছই দিতেইব কম দিতে পারবো না ওজনে কম দিতে পারবো না হ্যাঁ একটু দুর্বল থাকলো ওই সাইজের মাছই দিতেইব আচ্ছা আচ্ছা আর ভালো মাছ তো অবশ্যই দিতে হবে ভালো মাছ তো দিতেইব আর আপনারা যদি কেউ মনে করেন যে বলে যে বরিশালের রিলিজ নেওয়ার জন্য বলে যে ফোন দিতে পারে জি বা আপনার কাছে আসতে পারে আমার কাছে না থাকলো আমি অন্য জায়গাতে কিনা দিতে বাধ্য কিনা দিবেন অবশ্যই আর অবশ্যই পাইকারি রেডে আপনি দাম রাখবেন জি জি এরকমই তো এরকমই আচ্ছা তো আপনার সাথে কিভাবে ফোন দিয়ে কথা বলবো আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেন যোগাযোগ করার জন্য 0190 68 আচ্ছা 777 16 আচ্ছা আপনি চাঁদপুর ভোলা বা বরিশালের যে কোনো জায়গার মা ইলিশ মাছ নিতে চায় জি যে কোনো ওয়েটের 2 কেজি বা 3 কেজি বা 1 কেজি 150 800 হ্যাঁ আচ্ছা আপনার কাছে ফোন দিলে অবশ্যই পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবস্থা করবে জি আচ্ছা পৌঁছে দেওয়ার পরে টাকা দিলে হবে নাকি আগে টাকা পাঠিয়ে দিতে হবে আগে পাঠিয়ে দিলে চিনা থাকলে পরে দিলেও হবে আচ্ছা আর দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি নাম আর কি মদ্দুলাল মিয়া আচ্ছা আচ্ছা দুলাল মিয়া জি আব্দুল্লাহপুর বাজার আরতি আপনি সব সময় আর সব সময় আমি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকেন এই পাশে 1650 কত করে বিক্রি করছেন ভাই 450 আচ্ছা কি ভাই কি মাছ কিনতে আসছেন কিনছেন আজকে কি কি মাছ কিনছেন মাছ কিনছি মানে মিরকা মাছ কিনছেন মিরকা আচ্ছা কেমন দাম আজকে মাছের আমি 200 টাকা কেজি কিনলাম 200 টাকা কেজি কিনছেন জি আচ্ছা আচ্ছা তো কেমন বলতে আছেন আজকে বাজার মাছের একটু চড়া বেশি দাম মাছের আচ্ছা আচ্ছা ভাই কোন জায়গা থেকে আসছেন আমি আশুলিয়া থেকে আসছি আশুলিয়া আচ্ছা আচ্ছা তো আছে আর কি মাছ কেনার উদ্দেশ্য আছে ইলিশ মাছ নেবেন নি ইলিশ মাছ নিব এই উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা শুনে নিয়ে যান আর মাছ এটা পাথর গড়া বড়গড়া পাথর গড়া আরে পাশে 600 মাছ ভাই 600 গ্রাম হবে না 600 এর উপরে হবে হ্যাঁ 600 হবে আচ্ছা আচ্ছা এটা কত করে দিবেন কেজি এটা বেচি ভাই সকাল 700 750 কেন 650 চাই কেন 700 750 আচ্ছা 600 টাকা হলে বিক্রি করে দিবেন নাকি কেজি 600 গ্রাম ইলিশ মাছের দাম একটু বেশি।